কানাডা যাব। কানাডা থাকে, একটু স্ট্রাগল করতেই হয়, তারপরে ধীরে 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 কি করে আস্তে আস্তে সবকিছু সেটেল হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবার আর আজকে আমাদের বেরোনোর দিন, বলেছিলাম যে আমরা নায়াগ্রা যাচ্ছি, তো আমরা কানাডা যাব। কানাডা থেকে এবারে আমরা দেখব, আগের বার আমরা ইউএস সাইড থেকে দেখেছি, এবারে কানাডা সাইড থেকে দেখব। তো আমাদের সব মোটামুটি গোছানো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাজে সকাল 10টা। তো এবার আমরা স্টার্ট করবো এখান থেকে। তো চলুন, কী কী করি, কোথায় কোথায় যাই, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, সকালবেলায় উঠেই দেখছি বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে নায়াগ্রাতে গিয়ে গরম না লাগে, যেহেতু অগস্টে বেশ ভালোই গরম পড়ে, কিন্তু যেহেতু অগস্টের শেষ হয়ে এসছে তাই হালকা হালকা যেন একটু ঠান্ডা অনুভব হচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে, আর এই অফুরন্ত আনন্দ নিয়ে চলুন এগিয়ে যাওয়া যাক। আর এইবারে আমাদের কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলস দেখার একটাই উদ্দেশ্য হচ্ছে, কানাডা সাইড থেকে ফলসটা খুব সুন্দর দেখা যায়, মানে পুরো ফলসটা আপনি দেখতে পারবেন এবং এই দৃশ্য হয় অসাধারণ। তাই আমরা এবারে কানাডা সাইড থেকেই দেখব বলে ডিসাইড করেছি। আর এইবারে আমরা যাচ্ছি বাই কার, তার কারণ হচ্ছে মিনেসোটা থেকে আমরা মিশিগান হয়ে বর্ডার ক্রস করব। আর মিশিগানে যে বর্ডারগুলি আছে সেই বর্ডারগুলি অন্যান্য বর্ডারগুলির থেকে অনেক কাছে হয় মিনেসোটার, সেই জন্য আমরা মিশিগান হয়ে যাব। আর যদি মিনেসোটা থেকে কানাডা বর্ডার ক্রস করে নায়াগ্রা যেতে চান তাহলে তিনটি সাইড দিয়ে বর্ডার ক্রস করা যায়, তার মধ্যে মিশিগানে আছে দুটি, তার মধ্যে একটি হলো ডেট্রয়েটে আর একটি হলো সার্নিয়াতে, আর একটি হলো নিউ ইয়র্ক সাইড দিয়েও আপনারা বর্ডার ক্রস করতে পারেন। আমরা বর্ডার ক্রস করব সার্নিয়া সাইড দিয়ে, তার কারণ হচ্ছে ডেট্রয়েটের একটা ছোট্ট সিটি আছে তার নাম হচ্ছে ট্রয়, যেখানে আমরা প্রথম যখন ইউএসএ এসেছিলাম সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের ইউএস জার্নি। তো তাই সেখানে আছে আমাদের অনেক স্মৃতি এবং অনেক বন্ধুবান্ধব, তাই ভাবলাম যাবার পথে তাদের সাথেও দেখা করে যাই। আর যেহেতু ট্রয়ে যাচ্ছি তাই ট্রয় থেকে সার্নিয়া বর্ডারটি পরে বেশ কাছে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি রেস্ট এরিয়াতে, তাই ভাবলাম এখানে একটু দাঁড়াই। আমরা মাঝখানে মানে ঘন্টাদের ড্রাইভ করার পর একটা জায়গায় এসেছি রেস্ট এরিয়াতে, এখানে একটুখানি গুগলু বললো আমি একটু স্ট্রেচ করব, মানে বসে বসে আসছে তো সকালবেলায়, আর ঠান্ডা ঠান্ডাও ছিল একটুখানি, যেন হাত পাগুলো কেমন মুচড়ে মুচড়ে গেছে, মনে হচ্ছে একটু এবার সোজা করি। তো যাই হোক, ওই জন্য যাচ্ছি রেস্টরুমে, আর মা আর আসেনি। এখান থেকে আমরা উইসকনসিন ডেলসে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব, তো এখান থেকে এখনও প্রায় 1.5 ঘন্টা যেতে লাগবে। তো চলুন, কাজ ছেড়ে নিই, সেরে আবার যাত্রা শুরু করি। আর দেখতে দেখতে প্রায় দেখুন আমরা মিনেসোটা স্টেটও ক্রস করতে চলেছি। ওই যে দূরে মিনেসোটার যে স্ট্যাচু, মানে মিনেসোটার ম্যাপের যে স্ট্যাচুটা আছে সেটা ক্রস করলেই আমরা ঢুকে পড়ব উইসকনসিনে। আর উইসকনসিনে সেরকমভাবে কোনো ইন্ডাস্ট্রিজ না থাকলেও এখানে প্রচুর হয় চাষাবাদ। আর আপনারা কি জানেন ইউএসএর কোথায় সবথেকে বেশি ডেয়ারি প্রোডিউস হয়? দুটো স্টেটে সব থেকে বেশি হয়, তার মধ্যে একটা প্রথমেই আসে ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে এই উইসকনসিনে। আর দেখুন চারিদিকটা কি অপূর্ব লাগছে, যেন কেউ সবুজ চাদরে চারিদিকটা মুড়ে দিয়েছে। এরকম ছোট ছোট জায়গাতে না ভ্যাকেশনে আসতে খুবই ভালো লাগে। আর উইসকনসিনটা মিনেসোটা থেকে যেহেতু খুব কাছে হয় তাই আমরা অনেকবার এসেছি এর আগে উইসকনসিন। এবারে দেখুন আমরা দেখতে দেখতে উইসকনসিন ছাড়িয়ে ইলিনয় স্টেটে ঢুকে পড়েছি, আর এখানেই শিকাগোতে করব আমরা লাঞ্চ, কারণ শুনেছি এখানে বম্বে চপস্টিক বলে যে রেস্টুরেন্টটা আছে সেটা নাকি খুব সুন্দর, মানে খুব ভালো এখানে চাইনিজ পাওয়া যায়, তাই তার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এসেছি বম্বে চপস্টিকে। তো চলুন যাই ভেতরে দেখি কী কী পাওয়া যায়। Thank you.
থ্যাংক ইউ। এখানে এখন স্যুপ দিয়ে গেছে, এটা ভেজিটেরিয়ান স্যুপ আর ওইটা হচ্ছে চিকেন হট এন্ড সাওয়ার, রাইট গুবলু? গরম লাগছে বাবা, গুবলুর গরম লাগছে, এটাও বেশ দেখতে ভালো লাগছে। খেতে কেমন মা? ভালো খেতে। মেন কোর্সে অর্ডার করেছিলাম এখানে ভেজ ফ্রাইড রাইস, যেহেতু সবাই মিলে ভাগ করে খাবো আর মা চিকেন খায় না সেই জন্যই। আর এখানে একটা ফিশের আইটেম অর্ডার করা হয়েছিল, ওই চিলি ফিশ টাইপেরই, খেতে ছিল খুবই সুন্দর আর সাথে ছিল চিলি চিকেন। সব খাবারগুলো মিলিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটা, আসলে ইন্দো চাইনিজ তো সবসময়ই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আবার দিয়েছি রওনা। আর দেখুন, এখন ইলিনয় পেরিয়ে আমরা প্রায় ঢুকে পড়েছি ইন্ডিয়ানাপলিসে, আর এখানেই আজকে রাতটা আমরা থাকবো। আমরা এই মাত্র জাস্ট হোটেলে পৌঁছলাম আর আমরা স্নান টান করেই এসেছিলাম মোটামুটি, আর এখন প্রায় 8:30 বাজতে যায় তো। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বম্বে চপস্টিক্স থেকে, আর খাওয়ারও নিয়ে, আর লাইটটা এত ব্রাইট, মুখটা একদম সাদা লাগছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এই যে গুবলু বসে গেছে, আর এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুম আসছে বা টিভি টিভি একটু দেখবো বা ফোন টোন দেখে শুয়ে পড়বো তাড়াতাড়ি, তারপরে কাল সকালবেলা উঠেই স্টার্ট করবো। গুড মর্নিং, সকালবেলায় উঠে গেছি, উঠে রেডিও একদম হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল আর একটু আগে 6:30 দিকে, যে 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব, 7:30 মধ্যে টার্গেট করছিলাম, কিন্তু কালকে মায়ের একটু রাত্রেবেলা শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য মানে ওই আর কি অ্যাসিডিটি হয়ে গেছিলো, দিয়ে মাথা টাতা ধরে গেছিলো, ঘুমোচ্ছিলো, ওই জন্য একটু লেট করে আমরা সবাই উঠেছি, মানে 7:10 উঠেছি, এখন প্রায় 7:30 বেজে গেছে, তো 8টার মধ্যে ভাবছি বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে নিচে, তো ব্রেকফাস্ট করি, দেখি কী কী আছে, চলুন আজকে দেখি কী কী দেয় ব্রেকফাস্টে। আর সব হোটেলেই মোটামুটি একই রকমের ব্রেকফাস্ট থাকে, আপনাদের সাথে তো আগের অনেক আগের ব্লগেও শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এখানে আজকে আমি নিয়ে নিয়েছি প্যানকেক বানাচ্ছি, তাই ব্যাটার একটু নিয়ে এখানে প্যানকেক মেকার যে পাওয়া যায় সেখানেই দিয়ে দিলাম, মানে ওই ওয়াফেলসও বলতে পারেন, প্যানকেকও বলতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটু চা, মানে চা না, এখান থেকে নিয়ে নেব গরম জল, এখানে গরম জলও থাকে দুধও থাকে, আপনারা যা নিতে পারেন। আর নিয়ে নিলাম এখানে লিপটনের কিছু টি ব্যাগ আছে, সাথে এখানে সুগার। তো চলুন, হয়ে গেছে, এবার ঝটপট বসে ব্রেকফাস্টটা করে নিই। ও দাঁড়ান, ওখানে তো আমি ওয়াফেলসটা বানাতে দিয়েছি, মানে প্যানকেক যেটাই বলবেন, তো সেটা আগে দেখি। এখানে দেখুন প্যানকেক হয়ে গেছে, আজকে প্যানকেকের আকারেই হয়েছে ওয়াফেলসটা, তাই আমি প্যানকেকই বলছি। আজকে দুটো প্যানকেক নিয়েছি, আর এখানে দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ম্যাপেল সিরাপ। তো চলুন বসে ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, করে তো আবার বেরোতে হবে, নইলে আবার এইদিকে দেরি হয়ে যাবে, কারণ এখন অনেকটা পথ আমাদের যেতে হবে। আর এখন আমাদের সব মালপত্র গাড়িতে তোলা হচ্ছে, দিয়ে এই যে কি আছে কিটা ওখানে দিয়ে বেরিয়ে যাব। আসলে গুবলুকেও একটু দেখানোর ইচ্ছে আছে যে ও যেখানটা থেকে, ও যেখানে জন্মেছিল, ওইখানেও আমরা হয়তো যাবো, ওই হসপিটালটার পাশ দিয়েই হয়তো যাব। আর যেখানে ছিলাম আমরা ওখানেই সমস্ত কিছু শুরু হয়েছিল, মানে একটা নতুন দেশে আসা, নতুন দেশে এসে সেখানে প্রথম তো সব জায়গাতেই যান, যে কোনো দেশেই যান, প্রথমটা থাকে একটু স্ট্রাগল করতেই হয়, তারপরে ধীরে 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 কী করে আস্তে আস্তে সব কিছু সেটেল হলো, ভালো লাগলো, গুবলু হলো, সব কিছু মিলে একটা দারুণ ভালো লাগার জায়গা। তো সেটাও গুবলুকে দেখাতে চাই যে কীরকম জায়গায় ছিলাম। তো চলুন যাওয়া যাক, আপনাদের কাছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখান থেকে ডেট্রয়েট যেতে প্রায় আমাদের 4 ঘন্টা মতো লাগবে, আর যেখানে যাচ্ছি ডেট্রয়েটের ট্রয়, সেখান থেকে আবার লাগবে যেতে বর্ডার অবধি, মানে কানাডা বর্ডার অবধি 4 ঘন্টা, তাই তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়লাম। আর দেখুন, দেখতে দেখতে ঢুকে গেলাম মিশিগানে, আর মিশিগানে ঢোকার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা মিনেসোটাতে থাকি সেন্ট্রাল টাইম জোনে, আর এখন এসে পড়েছি ইস্টার্ন টাইম জোনে এখানে। তাই দেখুন, এখানে এখন 9:50 বাজে, কার 1 ঘন্টা এগিয়ে গেল, মানে মিনেসোটার টাইম অনুযায়ী এখন বাজছে 8:50, কিন্তু যেই মিশিগান পেরোলাম আমরা ইস্টার্ন টাইম জোনে ঢুকে গেলাম, তাই এখন 9:50। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কত কিছু ব্যাপার আছে না ইউএসএতে, মাঝে মাঝে আমিও ভীষণ অবাক হয়ে যেতাম এখানে যখন প্রথম এসেছিলাম। আর এখানে দেখুন ম্যাপে দেখা যাচ্ছে যে আমরা কোন সাইড দিয়ে যাচ্ছি, এখানে যে লেক মিশিগান আছে তার সাইড দিয়েই আমরা যাচ্ছি, এই যে রুটটা এখানে দেখা যাচ্ছে, আমাকে গোলক বলছিল তাই কি কি কোথায় কোথায় দিয়ে আমরা যাচ্ছি সবটাই এখানে দেখা যায়।
ঘন্টা খানেক আসার পর এখানে একটা রেস্ট এরিয়া আছে, আবার একটু রেস্ট নিলাম। যেহেতু মা গুগলু সাথে আছে, গুগলুও বেশিক্ষণ থাকতে পারে না, আর মায়ের যেহেতু বয়স হয়েছে মায়েরও একটু অসুবিধা হচ্ছে, আর মা আজকে সকালে সেরকম কিছু খায়নি, তাই মাকে খাওয়াবো বলেই এখানে আরও রেস্ট এরিয়াতে থামা। তো চলুন, এখানে একটুখানি ছাতু এনেছি মায়ের জন্য, আজ মায়ের একাদশী, মা সেরকম কিছু খাবে না, তাই ভাবলাম মাকে একটুখানি ছাতু গুলে দিই। ছাতু ছাতু বলতে যে রোস্টেড গ্রাম ফ্লাওয়ার পাওয়া যায় সেটাই, সেটা খেলে বেশ পেটটা ঠান্ডাও থাকে আর অনেকক্ষণ ভরাও থাকে। সাথে সাথে মায়ের সাথে সাথে আমিও একটু গুলে খেয়ে নিলাম। আর এখানে যে রেস্ট এরিয়া আছে সেখানে, মানে যে রেস্টরুম আছে সেখানেও আমরা চলে যাব। বেশ ঘন্টা দুয়েক হলো, তো আমাদেরও এখন একটু মনে হচ্ছে ফ্রেশ হতে হবে। আর এখানে দেখুন মাকে গুলে দিয়েছি, সাথে সাথে আমিও এখানে খেয়ে নিয়েছি। গোলকরা যদিও একটুখানি কোল্ড ড্রিঙ্কস টুকটাক চিপস খেয়ে কাটালো, কারণ এখন আর সেরকম ভরা কিছু খাবো না, একেবারে একটু পরে লাঞ্চ করে নেব। আর চারিদিকটা দেখুন, মিশিগানে যেন মিনেসোটার থেকেও গাছপালা বেশি। মা বলছে দেখ এখানে কত বড় বড় গাছ আর কি জঙ্গল। আর এই রেস্ট এরিয়াগুলো তো দেখুন বসার জায়গা তো আছেই, সাথে এখানে সাথে সাথে দিয়েছে কিছু গ্রিল করারও জায়গা। চলুন, আমাদের হয়ে গেছে, এবারে যাই মিশিগানের দিকে। আর দু ঘন্টা এখান থেকে, এখানে আমরা একটুখানি, মায়ের যেহেতু আজকে একাদশী তাই মা কিছু খাবে না, মা একটু ছাতুর ঘোল খেলো, মায়ের খাবার নিয়ে আসা হয়েছে, আবার এক জায়গায় থেমে মা খেয়ে নেবে। আমি একটু খেলাম, যেহেতু সকালে ভালো করে আমারও খাওয়া হয়নি তাই আমিও একটু খেয়ে নিলাম। তো চলুন যাওয়া যাক। তাড়াতাড়ি করার কারণ হলো ডেট্রয়েটে যেতে আমাদের এখনও টাইম লাগবে দু ঘন্টা, আর ওইখান থেকে মানে ডেট্রয়েট থেকে কানাডা বর্ডার অবধি যেতে লাগবে আরও চার ঘন্টা। আর যেহেতু মাঝখানে লাঞ্চ করারও প্ল্যান আছে ডেট্রয়েটে, আর বন্ধুদের সাথেও দেখা করার প্ল্যান আছে, তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখুন দেখতে দেখতে পৌঁছে গেছি ডেট্রয়েট। আর এখানে দেখুন এই হসপিটালটাতে, এখানে এই যে বেমন্ট বলে যে হসপিটালটা দেখা যাচ্ছে, এইখানে হয়েছিল গুগলু। এখানে এটা দেখে আমার এত কথা মনে পড়ে যাচ্ছিলো, এত স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যে কি বলবো। গুগলুকে কোলে পাওয়ার যে কী আনন্দ সেটা আমি এখানেই প্রথম ফিল করেছিলাম। আর যেতে যেতে গুগলুকেও দেখাচ্ছিলাম যে ও কোথায়, মানে ওর কোথায় জন্ম হয়েছে। আর এই সিটিটার আমাদের অনেক স্মৃতি জড়িয়ে এই কারণেই, কারণ ইউএসএ আসার পর প্রথম আমরা এখানে আবার সংসার, নতুন করে সংসার শুরু করি। তো চলুন, যাই হোক এখানে তো অনেক স্মৃতি জড়িয়ে যেতে যেতে কথা হবে, তো তার আগে চলুন একটা রেস্টুরেন্টে খেয়ে নিই, কারণ বেশ অনেকটাই দুপুর গড়িয়ে গেছে আর মায়েরও বেশ খিদে পেয়ে গেছে, সাথে সাথে তো আমাদের খিদে পেয়েছি। তারপরে আবার বন্ধুদের সাথেও একটা দেখা করার প্ল্যান আছে। আমরা অর্ডার করেছি একদম প্লেন ডাল রাইস, মানে ইয়েলো ডাল যেটা হয়, ডাল তাড়কা আর রাইস, তার সাথে অর্ডার করা হয়েছে। যেহেতু গুগলু তো ননভেজ ছাড়া চলবে না, তাই ওর জন্য অর্ডার করেছি চিকেন টিক্কা, আর সাথে আছে চিকেন 65। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। আর মা তো আনা হয়েছে, মায়ের খাচ্ছে, আর কিছুটা রাখা হয়েছে রাত্রে খাবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, দেখি খেয়ে কীরকম। আমরা একদম প্লেন ইয়েলো ডাল বলেছিলাম যাতে পেট টেট বেশি খারাপ না হয়, আর এই রকম রোস্টেড জিনিস খেলে খুব একটা পেট খারাপ হয় না, কিন্তু মশলাদার জিনিস খেলে না বেশি পেট খারাপ হয়ে যায়। আর দেখুন ওরা কী সুন্দরভাবে সার্ভ করেছে, একটা যেন ছোট্ট উনুনের ওপর এইরকম বসানো আছে ডালটা, আর ডালটা যতক্ষণ ছিল এই ছোট্ট কড়াটাতে গরমই ছিল, সেই জন্যই বোধহয় এই রকম পন্থা ওরা অবলম্বন করেছে। তো যাই হোক চলুন, খুব ভালো খেয়েছিলাম, খাবারটা খুবই ভালো ছিল। লাঞ্চ হয়ে গেছে, এবারে চলুন সেই সব জায়গায় যাওয়া যাক যেখানে ইউএসএ আসার পর ইউএস জার্নি আমাদের শুরু হয়েছিল। আর এই যে দেখছেন সোমারসেট পার্ক লেখা আছে, এইখানেই শুরু করেছিলাম আমাদের নতুন সংসার। আর এইখানে এই যে ছোট্ট বাড়িটা দেখছেন এখানে, আর যে দুটো ব্যালকানি দেখা যাচ্ছে তার মধ্যে যে এই ওপরের ব্যালকানিটা আছে, এইখানের ঘরটা, এই ঘরটাতেই আমরা থাকতাম। কত যে কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে আপনাদের। এই জায়গাটাতে গুগলু ছোট্ট থেকে একদম, মানে আড়াই বছর অবধি ছিলাম, খুব বেশি দিন অবধি ছিলাম না, তো এই বিল্ডিংটা ছিল আমাদের, এখানেই থাকতাম আসার পর। 2011 যখন এসেছিলাম তখন এই বিল্ডিংটাতেই থাকতাম। আর এই গাড়ি, এই গাছটা দেখছেন, এইটা আমার একটা বিশাল স্মৃতি আছে, কারণ আমি একটা খুব বড় এখানে, খুব বড় না হলেও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, যে এইখান থেকে উঠে গাড়িটাকে পুরো ওইখানে ধাক্কা মেরেছিলাম, এবার একদম সোজা গাছটাতে ধাঁই করে। আর যদি গাছটা না থাকতো গেলে গিয়ে হয়তো এই বাড়িতেই ধাক্কা মারতাম, গাছটার জন্য বেঁচে গেছিলাম।
চলো ওই দিকটাই যাই। ভালো, কি রকম লাগছে? নস্টালজিক লাগছে। আমেরিকাতে ফার্স্ট টাইম এখানে এসেছিলাম আর কি আমরা। হ্যাঁ, গুবলুর স্মৃতি, গুবলুর মেইনলি গুবলুর স্মৃতি, মানে ও হওয়ার পর এই বাড়িটাতেই কেটে গেছিল আড়াই বছর থাকার পর ওকে নিয়ে আমরা গেলাম মিনেসোটা, তারপরে তো ওখানেই আছি। মাঝখানে শুধু কিছুদিনের জন্য ইন্ডিয়া চলে গেছিলাম, তারপরে আবার আমরা ওখানেই ফিরে এসেছি। তো এই রাস্তা দিয়ে ওকে নিয়ে হেঁটে হেঁটে যেতাম আমি, বিকেলবেলা ওকে হাঁটাতাম একটু আর কি, মানে ও খেলতে চাইতো তাই এখানে, কারণ পার্কটা না এখান থেকে অনেকটা দূর ছিল, যেন অতটা যেতাম না, তো এখানেই ওকে হাঁটাতাম। তো ভীষণ ভালো লাগছে, মনে পড়ছে আর কি। পুরনো জায়গা যা ঘোরার ছিল ঘোরা হয়ে গেছে এবং বন্ধুদের সাথেও মিট করা হয়ে গেছে। আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ অত ভিডিও আর করা হয়নি গল্প করতে গিয়ে। তো চলুন, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আবার পৌঁছতেও হবে। আর এখানে দেখুন, দেখতে দেখতে প্রায় কানাডা বর্ডারের কাছাকাছি এসে গেছি আমরা। এই যে লেখা আছে, তো প্রায় এসেই গেছি। আর এই যে দেখুন, এইখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরোবো, তার জন্য এখানে একটা টোল প্লাজা আছে, টোল দিতে হবে, সেই জন্য এসে দাঁড়ালাম এখানে লাইন। আর এই ব্রিজটার নাম হচ্ছে ব্লু ওয়াটার ব্রিজ। টোল দেয়া হয়ে গেছে, এবারে চলুন ব্রিজটা ক্রস করা যাক, আর দেখি নদীটা কিরকম দেখতে। আর এই ব্রিজটা পেরোলেই তো পৌঁছে যাব একটা নতুন দেশে, কানাডায়। তো চলুন। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, বেশ ভালোই লাগছে। আমরা যেই সাইড দিয়ে যাচ্ছি সেই সাইডটা ঠিক আছে, কিন্তু অপোজিট সাইডে যেটা আছে ওই দিকেও যা হয়তো যাওয়া যায়, কিন্তু ব্রিজটা এখন বন্ধ, কারণ ওইটার কিছু রোড ওয়ার্ক করছে। আর এই যে দেখুন, ঢুকে গেছি আমরা কানাডায়। তো এখানে দেখুন চারিদিকটা কিরকম লাগছে, নতুন দেশ যেহেতু তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো চলুন, সামনেই আছে ইমিগ্রেশন, ইমিগ্রেশনে গিয়ে আমি আর ভিডিও অন করতে পারবো না, চলুন তাড়াতাড়ি ভিডিওটা এবার অফ করে দিই। ইমিগ্রেশনে বেশ কিছু কোয়েশ্চেন করলো, যেমন মা কতদিন থাকবে, কবে এসেছে, প্লাস এখানে যে আমরা যে যাচ্ছি আমাদের গাড়িতে কোনো অ্যালকোহল আছে কিনা বা কোনো ওয়েপন্স আছে কিনা, সেসব জিজ্ঞাসা করলো। তো যাই হোক, চলুন ফাইনালি ঢুকে গেছি আমরা কানাডায়। আর কানাডা ঢুকে ঢুকেই প্রথমে কি মুশকিল হয়েছে জানেন? আমাদের তো আমরা যে স্পিড লিমিট দেখি সেটা থাকে আমাদের মাইলে, আর এখানে লেখা ছিল মানে এখানে থাকে হচ্ছে কিলোমিটারে, তো সেটাই একটু কনভার্ট করতে অসুবিধা হচ্ছিল। আর কানাডা ঢোকার সাথে সাথেই কিছু দূর আসার পর আমরা আরেকটু রেস্ট নিলাম, যেহেতু এখান থেকে নায়াগ্রা অবধি পৌঁছতে এখনও আমাদের টাইম লাগবে 2 ঘন্টা, তাই যাতে রাস্তায় আর খিদে না পাই সেই জন্য এখানে আমরা বসে একটুখানি স্ন্যাক্স করেন, মানে স্ন্যাক্স খেয়ে নিলাম। মায়ের জন্য এনেছিলাম এখানে কিছু ক্রিম রোল, যাতে মাও খেতে পারে। আর আমি আর গুবলু এখানে চুটুর পুটুর খাওয়া শুরু করে দিয়েছি, সাথে আছে কোল্ড ড্রিঙ্কসও। আমরা যেহেতু আগে থেকেই ভেবে রেখেছিলাম যে মা আসার পর আমরা কানাডা সাইড থেকে নায়াগ্রা দেখতে যাব, তাই মা ইউএসএতে আসার সাথে সাথেই মায়ের কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এবং কানাডা ভিসা হাতে পেয়েছিলাম প্রায় 1 মাস পর। যদি আপনারা কানাডা ভিসা অ্যাপ্লাই করতে চান, অন্তত 1 থেকে 1.5 মাস হাতে টাইম নেই, করা উচিত। আমাদের করতে হয়নি, তার কারণ হচ্ছে আমাদের গ্রিন কার্ড আছে, আর গুবলু হচ্ছে এখানকার সিটিজেন, মানে ইউএস সিটিজেন, তাই ওরও দরকার হয়নি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নায়াগ্রা। আর ওই যে চেনা টাওয়ারগুলো দেখা যাচ্ছে, আমরা এগুলো তো ছবিতে দেখেই থাকি, অনেক রকম অনেক ছবিতেই আমরা এই টাওয়ারগুলো দেখেছি। আর দেখুন রাস্তাতে কি ভিড়। এই যে আমরা রুমে চলে এসেছি, আর এই হোটেলের রুমটা খুবই সুন্দর। এইখানে এই যে কি নাম জানো, কান্ট্রি ইন এন্ড সুইটস এই হোটেলটার নাম। আর এখানে দেখুন ঢুকে ঢুকেই একটা বেশ বসার জায়গা আছে, টিভি আছে, এই যে বসার জায়গা, এখানে খাওয়ার জায়গা, তারপরে এখানে হচ্ছে এই মাইক্রোওভেন আছে, ফ্রিজ আছে, এখানে কফি মেকার আছে, এটা হচ্ছে বাথরুম, এই যে এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে রুম, রুমের এটা হচ্ছে ডোর, এখানে লন্ড্রি করার, মানে এই সব জামাকাপড় প্রেস করা, জামাকাপড় রাখার। আর এই দরজাটা খুললেই হচ্ছে এটা রুম, দরজাটা বন্ধ করে দিলে এই জায়গাটা সেপারেট হয়ে যাবে বসার জায়গাটা, আর এটা হচ্ছে থাকার জায়গা, মানে শোয়ার জায়গা রাত্রে, এটা হচ্ছে রুমটা। বাইরেটা কালকে দেখাবো, এটা হচ্ছে বাইরেটা, তারা লাইটটা জ্বালাই, এই যে
এই যে এটা থাকার আর এটা হচ্ছে বসার। হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 বেজে গেছিল, তাই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার আমরা 9:30 মধ্যে বেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে এখানে নায়াগ্রা ফলসের উপরে হয় ফায়ারওয়ার্ক, যেটা শুরু হয় 10:00 থেকে, তাই এখান থেকে হেঁটে যেতে হবে ওই নায়াগ্রা ফলস অবধি। মোটামুটি এই ধরুন 10 মিনিটস লাগবে, কারণ এখানে এই সময় গাড়ি করে যাওয়া সম্ভব না, প্রচণ্ড ভিড়, এত ভিড় হবে আমরা ভাবিনি। যদিও আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে এখান থেকে হেঁটেই যাওয়া ভালো, তো সেই জন্য আমরা এখান থেকে হাঁটা দিয়েছিলাম। আর দেখুন কি রকম মেলার মতো লাগছে চারিদিকটা, আমি তো ভাবতেই পারিনি এই জায়গাটা এইরকম লাগবে, আর এত ভিড়। আর সব থেকে মজার কথা কি জানেন, এখানে এসে আমার একদম মনে হয়নি যে আমি কানাডায় এসেছি বা আমি আমাদের দেশের বাইরে আছি, মানে ইন্ডিয়ার বাইরে আছি। এত ইন্ডিয়ান দেখে আমি অবাক হয়ে গেছি। আর এই যে দেখুন কি সুন্দর, যেটার জন্য এতদূর দৌড়ে দৌড়ে এত রাত্রে আসা। তো ভাবলাম আজকে এটা করে নিই, কালকে সময় পাবো কি পাবো না। আর দেখুন কি অপূর্ব লাগছে ফলসে, নায়াগ্রা ফলসের ওপর এরকম ফায়ারওয়ার্কস দেখবো আমি ভাবতেই পারিনি, তাই আপনাদের সাথেও শেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।